এই যে রাস্তাটা, এটা হলো চুরাইবাড়ির থেকে দিগলবাগ পর্যন্ত এই রাস্তাটা, দীর্ঘ রাস্তাটা, পুরো রাস্তাটাই খারাপ। এবং এই যে জায়গা গোবিন্দপুরের এখন দেখে আইছেন আপনারা, এইটা তো মানে মানুষ চলাচল করতে পারে, একটু বৃষ্টি দিলে এখানে হাঁটু জল হয়, ছাত্রছাত্রী এখানে আইতে পারে না দীর্ঘদিন থেকে। প্রত্যেকটা রাস্তা, কোনো রাস্তা তারা কমপ্লিট করছে না দীর্ঘদিন। এই রাস্তা নিয়ে জনগণ ভুগতেছে বিভিন্ন সময়ে, রাস্তা নিয়ে জনগণ রাস্তা অবরোধ করছে, কিন্তু আজকে পর্যন্ত এই রাস্তার কাজ সম্পন্ন হয় না। আমরা দাবি হইছে এখানে লোকেলে একদম কালাছড়া বাজার সংলগ্ন এলাকায় আমাদের আরডি ব্লক, যে জায়গা জায়গার মধ্যে রাস্তার বেহাল দশা, এখানে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দুইটা নির্বাচিত সংস্থা থাকার পরেও যেখানে জনগণের লাগিয়ে কিছু মাটির এই আদলা ইটের আদলা ফালাইয়া দিলেও মানুষ যাইতে পারে, এরকমের ব্যবস্থা পর্যন্ত করা হইতেছে না, যার কারণে জনগণ বাধ্য হইয়া আজকে রাস্তা অবরোধ করতেছে। এবং যতক্ষণ পর্যন্ত আশ্বাস আমরা না পাইছি রাস্তার, উপযুক্ত কর্তৃপক্ষ আমাদের বক্তব্য হয়েছে জেলা শাসক এখানে আইতে হইব, আইয়া প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হইব, নতুবা আমরা এই রাস্তা অবরোধ তুলতাম না। এই অবস্থার মধ্যে আমরা যানবাহন চলতে পারে না, মানুষ যাতায়াত করতে পারে না, স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে পারে না, এখানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হোক, আজকে দীর্ঘদিন ধরে এই কালাছড়া টু চুরাইবাড়ি অবধি রাস্তার অবস্থা বেহাল অবস্থা। এদিকে গোবিন্দপুরে এই সামনের থেকে গোবিন্দপুরে ব্রাঞ্চ একটা রাস্তা আছে, এই রাস্তাও বেহাল অবস্থা, যার ফলে মানুষ যাতায়াত করার কোনো মতেই উপায় নাই, যার ফলে আজকে এই রাস্তার এই অবরোধ।